বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল, আপনজন কেমন আছে? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আসলে এই মুহূর্তে আমার এক পাত্রী ও ইনভাইট করেছে একটা ফাইভ স্টার হোটেলে, তো ওখানে বলছে যে আপু আমি আপনি আসেন, আমি আসলে কথা বলতে চাই। খুব অভিজাত পরিবারের, ওর বয়সটা 50, হাজব্যান্ড মারা গেছে, তো নিজের বিজনেস আছে, বাট সে একটা ভালো একটা লাইফ পার্টনার চাচ্ছে 50-55-60-এর মধ্যে, বা বয়স যদি কমও হয় তার কোনো আপত্তি নাই। ওর কোনো নিঃসঙ্গ আর কি, নিঃসঙ্গতা কাটানোর জন্যই সে একজন লাইফ পার্টনার চাচ্ছে, ও থাকবে না, ভালোবাসবে, সময় দিবে, এই আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার বোনটা এত কষ্ট করে আপনার ব্যবস্থা করলো, তো আমার বোনটার জন্য আমি একটা বিজ্ঞাপন দিয়ে দিই, তো আসলাম আর কি। তো আমাদের সাথে তো যোগাযোগের নাম্বারটা আছেই, 01971860261। আসলে খুব নিঃসঙ্গ অবস্থায় আছে মানুষকে, আসলে নিঃসঙ্গ যখন থাকে, যে একা থাকে তার কষ্টটা আসলে কেউ বুঝতে পারে না, সেই জন্যই আমি আপনাদের মাঝে আসলাম। তো একটা ভালো একটা পাত্র আশা রাখি ইনশাল্লাহ চলে আসবে অবশ্যই। তো আমি আবারও ইনশাল্লাহ দেখা হবে সবাইকে, এখানে যাই, আমি চাই আমার যারা আপনজন আছে সবাই বুঝুক যে হ্যাঁ কান্তাপা কী করে সারাটা দিন। আসলে সকাল থেকে রাত পর্যন্তই আপনাদের জন্যই থাকি সারাক্ষণ সারা বেলা। তো আর একটি কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মানে এখন এই মুহূর্তে আমি কোনো মানে আমার আল্লাহর কথা বললেই তো আমার চোখের পানি চলে আসে। আমি তো লজ্জিত সারাটাক্ষণ সারা বেলা, আমি লজ্জিত এতটুকু বলতে পারি। আল্লাহ আপনি আপনার কাছে আমি লজ্জিত, আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই ভালো কাজগুলি সুন্দরভাবে করে যেতে পারি, এটাই আমার কথা। তো এখন এই ডিনারে বসবো, পাত্রীকে তো আর সরাসরি দেখানো যায় না, কত বাধা, কত বিপত্তি, কত মানুষ কত রকমের কথা বানিয়ে ফেলে। যেহেতু আমরা একজন নারী, তো নারীদের এমনিতেই অনেক দোষ থাকে, তাই আমি বলবো সবাইকে একটা অন্তত অনুরোধ রাখবেন, আপনাদের জীবনে পার্ট অফ লাইফই থাকবে শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দেগী, দান, সৎকাম, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করা, অন্য কোনো ওয়েতে না, সৎভাবে থাকলে আল্লাহ কোনো না কোনোভাবে কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সাহায্য সহযোগিতা করে দেয়। আমি এটা প্রতিটা ক্ষণ তা আমি অনুভব করছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।